আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল, আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আপনাদের আজকে মজার একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনাদের প্রতিনিয়তই আমি হয় কোনোটা শিক্ষামূলক থাকে, কোনোটা প্রয়োজনীয় থাকে, কোনোটা দেখা গেছে খুব অতি গুরুত্বপূর্ণ বিষয় থাকে, এরকম বিষয়গুলো নিয়েই আমি আপনাদের নিয়মিত হাজির হই। ঠিক আজকে অতি প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে আমরা হাজির হয়েছি। এই যে আমার পাশে যে গাছটি দেখতেছেন, আপনারা ইতিমধ্যেই অনেকে জানেন বাংলাদেশের যে বাংলাদেশে একমাত্র আর আমার বাগানে এই একটি মানে বারো মাসের ছৌদি খেজুরের গাছ, মানে এটা বছরে দুইবার খেজুর আসে। আপনারা যে এখন যে খেজুরগুলো ধরা দেখতেছেন, এগুলার আগামী মাসের শেষের দিকে পাকা শুরু হবে, আর যখনই পাকা শুরু হবে জুলাই মাসে শেষের দিকে, ঠিক তখনই এই খেজুরগুলা মানে এই গাছটার উপর দিয়ে নতুন করে আবার 7-8টা বাদা বের হবে। ওইটা যখন ওইগুলো যখন পাকা শুরু হবে, ঠিক আমাদের সিজনের যেটা সেটা সেই জানুয়ারি ফেব্রুয়ারিতে বাদা বের হওয়া শুরু করবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সারা দেশে থেকে আপনারা প্রচুর লোকজন এই এই জাতের চারা চান, যে এই বারো মাসে খেজুরের চারা। তো দর্শক, আসলে আমি আমার বাগানের কোনো খেজুর দিয়ে এই পর্যন্ত চারা আমি উৎপাদন করিনি। এই প্রথম শুধু আপনাদের অনুরোধের কারণে আমি এই এই বারো মাসে ছৌদি খেজুরের চারা উৎপাদন করতে যাচ্ছি আর কি। সেটা হলো আপনারা আরও অনেকগুলো ভিডিও আপনারা পাবেন, যে এই যে বারো মাসে যে খেজুরটা দেখতেছেন আমাদের বাগানে, আর সারা দেশের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই জুলাই মাসের অর্থাৎ শেষের দিকে আপনারা আসবেন, এসে আপনারা স্বচক্ষে দেখে যাবেন যে এখানে খেজুর পাকা শুরু হয়েছে গাছের নিচে, আর উপর দিয়ে নতুন করে আবার বাদা বের মানে হয়। এটা আমরা টানা 5 বছর এরকম দেখেছি, এই বছর হলো আমাদের 6ষ্ঠ বছর 2022 সাল। তো দর্শক, আমরা আপনাদের জন্য যে কাজটি করতেছি সেটাই আমি বিস্তারিত আপনাদেরকে দেবো। আমরা এখন আমরা গাছের উপরে উঠে যাব, খেজুরগুলো দেখাবো আপনাদের, এরপর আমরা কথা বলবো। পাশাপাশি আপনারা দেখেন আপনারা দেখতেছেন যে এই যে খেজুরের সাইজ বা কোয়ালিটি, মাশাল্লাহ খুবই সুন্দর একটি কোয়ালিটির খেজুর। আমরা এই বছর যেটা করেছি, এটা অ্যাকচুয়ালি হলো মরিয়ম একটি জাত, আর এই মরিয়ম জাতের অনেকে কিন্তু বলবেন যে মরিয়ম বলে কোনো জাত নেই, আসলে আপনারা অনেকে জানেন না বেদে এই ধরনের কথা বলেন। মরিয়ম জাত বলতে একটা জাত রয়েছে এবং সারা বিশ্বের যত জায়গায় খেজুর আছে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কেউ এটা মাব্রুম বলে বা অন্য অন্য জাত বলে, কেউ কলমি মরিয়ম বলে। যাই হোক, এখন আমরা এই বছর যেটা করেছি, ঠিক পুরুষ মানে মরিয়মের পুরুষ গাছ দিয়ে, পুরুষ গাছের পরাগরেণু দিয়ে আমরা এটা পরাগায়ন করেছি জাতের বিশুদ্ধতা রাখার জন্য। আমরা যখন এই খেজুরটা পাকা শুরু হবে, আপনাদেরকে সাথে রেখে মানে আমাদের এরকম প্রোগ্রাম দিয়ে খেজুরগুলো পাকা পাকা আমরা খেয়ে খেয়ে দেখাবো আপনাদের, আপনারাও আসবেন, আর আমরা এই বীজগুলো সংগ্রহ করে আমরা চারা তৈরি করব। কিন্তু কথা হলো যে সেই চারা কি বারো মাসে হবে কিনা আমরা জানি না, কারণ ইতিপূর্বে আমরা এটা নিয়ে কোনো কাজ করি নাই। এই প্রথমেই আমাদের বাগানের গাছের খেজুর দিয়ে চারা উৎপাদন করতে যাচ্ছি, শুধু আপনাদের বিশেষ অনুরোধে। হয়তো আমরা 2000 চারা করতে পারবো যে খেজুর আছে এই গাছে। এখানে আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে, যেটা আপনারা যারা এই খেজুরের মানে এই জাতের চারা চাচ্ছেন বা নিতে চান, অনেক বড় বড় নিজেদের বাগান আছে, বাগানিরাও কিন্তু এই চারা সংগ্রহ করবে। আমরা হয়তো 2000 চারা এই বছর উৎপাদন করতে পারবো আপনাদের জন্য। আপনারা আগেই নাম, ফোন নাম্বার, সব ঠিকানা দিয়ে রাখবেন, আমরা চারাটা রেডি হইলে, দেওয়ার মতো উপযোগী হইলে আপনাদেরকে আমরা যোগাযোগ করে সেটা দিয়ে দিব। আর প্রাইসটা আমরা এখনও দিচ্ছি না, আমরা চারা রেডি করে তারপরে আপনাদেরকে প্রাইস আমরা নির্ধারণ করে দিব। তো সুপ্রিয় দর্শক, এটা যে বিষয় হলো এই চারাটা বারো মাসই হবে কি না সেটা আমরা বলতে পারবো না, কিন্তু খেজুরের কোয়ালিটি 100% এরকম হবে। আর এই খেজুরগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের দেশীয় আবহাওয়ার সাথে ধীরে ধীরে অভিযোজন ঘটতেছে, মানে সংযোজন ঘটতেছে, আমাদের দেশের আবহাওয়ার সাথে আস্তে আস্তে খাপ খেয়ে নিচ্ছে। কিন্তু যার কারণে আমার মনে হয় যে এটার যে চারাটা উৎপাদন হবে, এটা নিয়ে অনেকেই বাগান বা গাছ লাগাইলে
আশা করি আপনারা প্রচুর পরিমাণ লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে বলে আমি মনে করতেছি। তো দর্শক, আপনারা আমি নিয়মিত এই এই গাছটির আপডেট দিয়ে যাব, যখন রং খেজুরের রং আসবে তখনও আপনাদেরকে জানাবো, যখন খেজুর পাকবে আমরা খেয়ে খেয়ে আপনাদেরকে দেখাবো সেই পাকা খেজুরের বীজ সংগ্রহ কীভাবে করতেছি, কীভাবে আমরা চারা করতেছি, সব কিছু আপনাদের সাথে আমরা কিন্তু এই শেয়ার করব। যদি এবছর অন্যান্য বছরের চেয়ে একটু খেজুরের পরিমাণ একটু কম আছে, তারপরেও মাশাল্লাহ যতটুকু আলহামদুলিল্লাহ আমরা বলবো যে একেবারেই খারাপ না, আপনার নিজের শরীরকে দেখতেছেন। আর দর্শক, আমরা আপনাদের এটা স্পেশাল প্যাকেটে আমরা এই চারাটা করব, এর মধ্যে এটা যে বারো মাসিক খেজুরের সেটা সব কিছুই থাকবে। আর বিশেষ করে সারা দেশে আপনাদেরকে আমি একটু আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এই সিজনে খেজুর পাকা শুরু হলে একটু কষ্ট করে আমাদের বাজারটা ভিজিট করবেন, আসবেন, দেখবেন, নিজে হাতে এই খেজুরগুলা সংগ্রহ করে খেয়ে স্বাদ কেমন বা কী অবস্থা। অনেকের কিন্তু এখনও ধারণা আছে বাংলাদেশে খেজুর হয় না, আর আমরা এখনও মনে হয় যে 85% মানুষ জানি না যে বাংলাদেশে খেজুর হয়, 15% লোক জানি। আর এরকম বাগানে এসে যে খেজুর ছচককে দেখা সেটা আমার মনে হয় না যে এখনও 2% হয়েছে, মানে আমাদের যে জনসংখ্যা আছে তার 2% হয়েছে কিনা আমার কাছে সন্দেহ রয়েছে। তো দর্শক, আশা করি আমাদের এই পুরো বিষয়টা বুঝতে পারতেছেন, আমরা এই বারো মাসি খেজুরটা আপনাদেরকে আমরা চারাটা উপহার মানে হিসাবে দিব, আপনারা সবাই নিয়ে বাগান করতে পারবেন। আর আমরা সেই প্রস্তুতি নিচ্ছি, আপনারা প্রস্তুতি নেন, আমি হয়তো বেশি পরিমাণ চারা দিতে পারবো না, এই বছর 2000 চারা এই বারো মাসে খেজুরের চারাটা দিতে পারবো। তো দর্শক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনার আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজ সেটা যেন আপনাদের জন্য করতে পারি। আর সেই সাথে আমাদের যে দেশের বাহির থেকে যে গাছ সাকারের চারাগুলো আসার কথা ছিল সেটা একেবারে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আপনারা যার যার চাহিদা বা প্রয়োজন আমাদেরকে জানাবেন, আমাদের এই চারাগুলো কিন্তু আসার সাথে সাথে আমরা সরাসরি নিয়ে লাগাইতে পারবেন, আমরা ওই ধরনের চারাই নিয়ে আসতেছি যে আসার সাথে সাথে আপনারা নিয়ে যেয়ে লাগাইতে পারবেন এবং খুব অল্প সময়ে খেজুর আসবে। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রোগ্রামগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।